সখা দেবী সরস্বতী শ্রীলক্ষ্মীকে নিয়ে উপস্থিত, অভ্যর্থনা করবে না তাকে? অবশ্যই সখা, কিন্তু আমি চাই পূর্বে দেবী আমার সন্ধান করুক, তারপর তার প্রকৃত অভ্যর্থনা করব আমি। জগৎপালকের লীলা বোঝা ভার। চলুন দেবাদিদেব, আমরা কন্যা শ্রীলক্ষ্মীকে আশীর্বাদ করে আসি। চলুন প্রজাপতি। নারায়ণ নারায়ণ, মাতা নিজ গৃহে প্রবেশ করুন, আপনার সেবা করে আমি ধন্য হই। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। কাছে থাক মা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা কাছে থাক মা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। আমি আমার দুর্ভাগ্যদণ্ড স্মরণ করছি, তা দুর্ভাগ্যদণ্ড প্রকট হচ্ছে না কেন? দেবী, আপনি বিস্মৃত হয়েছেন তাই দুর্ভাগ্যদণ্ড স্মরণ করছেন। জগৎ এখন স্ত্রীলক্ষ্মীর বশ হয়েছে, তাই আপনার দুর্ভাগ্য সৃষ্টির ক্ষমতা লোপ পেয়েছে। না, এ হতে পারে না জগতী। আমি দুর্ভাগ্যের দেবী অলক্ষ্মী, আমার কার্য হলো এ জগতে দুর্ভাগ্য সৃষ্টি করা, আর আমাকে আমার সে কার্য থেকে কেউ নিরস্ত করতে পারবে না। দেবী, তার জন্য আপনাকে পুনর্বার দুর্ভাগ্য সৃষ্টি করবার শক্তি আহরণ করতে হবে। পুনর্বার কি করে সম্ভব জড়তী, কি করে সম্ভব? আমি আমার সর্বশক্তি দিয়ে এই বিষ বৃক্ষ সৃষ্টি করেছিলাম, তার প্রভাবও ব্যর্থ করে দিল শ্রীলক্ষ্মী। আমি তো একটা কথা বুঝতে পারছি না জড়তী, এই বিষ বৃক্ষের পত্র শ্রীলক্ষ্মীর কেশ স্পর্শ করা সত্ত্বেও এই জগতে বড় দুর্ঘটনা কেন ঘটলো না? এর উত্তর আমাকে কে দেবে জড়তী, কে দেবে? আপনি বরং ব্রহ্মলোকে যান দেবী, পিতা ব্রহ্মাই আপনাকে সদুত্তর দিতে পারবেন। আপনি তাকেই জিজ্ঞাসা করুন আপনি পুনর্বার কিভাবে দুর্ভাগ্য সৃষ্টি করবার ক্ষমতা অর্জন করবেন। তিনি আমাকে এর উত্তর দেবেন না জড়তী, আমাকে তাকে বাধ্য করতে হবে। আমিও ছাড়ার পাত্রী নই জড়তী, আমাকে আমার শক্তি পুনরুদ্ধার করতেই হবে। হে দেবাদিদেব, প্রভু গেলেন কোথায়? শ্রীহরি অন্তর্হিত হয়েছেন দেবর্ষি, সখার নির্দেশ, শ্রীলক্ষ্মী যেন বৈকুণ্ঠে তাকে
সন্ধান করে নেয়। ইতার কেমন রহস্য? এতকাল পরে ভগিনী ঘরে ফিরল, আর তিনি এ সময় অন্তর্হিত হলেন। সরস্বতী, জগৎপালক রহস্যপ্রিয়, এ কথা সর্বজন বিদিত। এখন পুত্রী শ্রীলক্ষ্মীকে প্রমাণ করতে হবে বুদ্ধিমত্তায় সেও কিছু কম যায় না। আমার দৃঢ় বিশ্বাস কন্যা শ্রীলক্ষ্মী এই কার্য সফল হবে। আমি নিশ্চয়ই তার নির্দেশ পালন করব। আশীর্বাদ করি পুত্রী, তুমি প্রকৃতই নারায়ণের সন্ধান পাও। নারায়ণ, নারায়ণ। পিতা, এবার আমি আপনার সম্মুখে যাব না, আপনাকে আপনার পুত্রের সম্মুখে উপস্থিত হতে হবে। আমি আপনার মন্ত্র জপ করব পিতা, কঠিন সাধনা করব, আর তাতেও যদি আপনি আমার সম্মুখে উপস্থিত না হন, তাহলে আমি ব্রহ্মা কন্যা দেবী অলক্ষ্মী এই অগ্নি সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, এই অগ্নিতে দগ্ধ হয়ে নিজ প্রাণ বিসর্জন দেব। ওং সচ্চিদেকম ব্রহ্মা, ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ। কারণে তুমি এত বিলম্ব করছো? এই সজ্জা তুমি তো পরেও করতে পারবে। পূর্বে নারায়ণের সন্ধান করো শ্রীলক্ষ্মী। সত্য মাতা, প্রভুর সন্ধান না পেলে এই সজ্জা কি কাজে লাগবে? মাতা, এ তার প্রিয় আসন দেবর্ষি, এই আসন সজ্জিত না করলে তিনি কোথায় অধিষ্ঠিত হবেন? সময় হলে তুমি স্বয়ং ধরা দাও।
কথা আমি পূর্বে উপলব্ধি করতে পারিনি প্রভু। সর্বদা বিভ্রান্ত হয়ে তোমার সন্ধান করে গেছি, তোমার স্বরূপ না বুঝে তোমাকে দান করার স্পর্ধাও করেছি। আমি তোমায় কোথায় কোথায় খুঁজবো প্রভু? বরং তুমি তোমার ইচ্ছে মতো, তোমার সময় মতো আমার প্রস্তুত করা এই আসনে উপবেশন করো। আমি ধন্য হব, আর যতক্ষণ না তোমার সময় হবে আমি প্রতীক্ষা করব। সে প্রতীক্ষা করছে সঠিক সময়ের, যখন লক্ষ্মীনারায়ণের মিলন অবশ্যম্ভাবী। কিন্তু এই মিলনে অধিক বিলম্ব হলে সংকট আসতে পারে দেবী। সংবাদ পেলাম দেবী অলক্ষ্যে তাঁর শক্তি পুনরুদ্ধারের জন্য ঘোর তপস্যা শুরু করেছে। ওং সচ্চিতেকাম ব্রহ্মা, ওং ব্রহ্মায় নমঃ। অলক্ষ্মী, কি চাও তুমি? কেন এই রূপ তপস্যা করছো? প্রণাম পিতা। তাহলে আমার আহ্বান উপেক্ষা করা আপনার পক্ষে সম্ভব হল না পিতা? আশা করি আমার তপস্যায় আপনি তুষ্ট হয়েছেন। নিশ্চয়ই আপনার ভক্তের কোনো ইচ্ছা আপনি অপূর্ণ রাখবেন না পিতা? কি চাও তা স্পষ্ট করে বলো। কি করছো লক্ষ্মী? আমি সৃষ্টিকর্তা, তুমি আমাকে আহ্বান করে আমার সম্মুখেই নিজেকে বিনাশ করতে চাইছো। আমি সেই কারণেই তপস্যা করেছি পিতা।
আপনি আমার মনোবাঞ্ছা জানতে চাইছিলেন না? এই আমার ইচ্ছা, আজ এই মুহূর্তে জগৎ থেকে সকল দুর্ভাগ্য, সকল কলহের অবসান ঘটবে। এবার আসল রূপ দর্শন করার সময় আগত। এ কথার অর্থ কি প্রভু? কি বলছো তুমি? তুমি নিজেকে কেবলমাত্র আমার ভক্ত ভাবো, মনে করো ভগবান শ্রী বিষ্ণু প্রতি পদে তোমাকে রক্ষা করবেন, কারণ তিনি শ্রেষ্ঠ। কিন্তু দেবী, তুমি নিজেকেই চিনে উঠতে পারো না। আজ আমি নিজে তোমার কাছে ধরা দিলাম, কেন জানো? কারণ আমি তোমার সঙ্গে তোমার নিজের পরিচয় করাবো আজ। আজ তুমি উপলব্ধি করবে তোমার সৃষ্টির কারণ। সেই সময় আগত দেবী। প্রভু, তোমাকে এত অস্থির লাগছে কেন প্রভু? মহাশ্রী ধীমহি তন্নো শ্রী রচো। কি করছ লক্ষ্মী? এভাবে নিজেকে বিনাশ করো না। আমি সৃষ্টিকর্তা, অকারণ প্রাণনাশ আমি সহ্য করতে পারি না। বলো কি চাও তুমি? দেবী, আমি অন্তর্হিত হওয়ার আগে ভেবেছিলাম তোমার সঙ্গে কিঞ্চিৎ কৌতুকপূর্ণ মুহূর্ত কাটাব, কিন্তু এর মধ্যে এক ভয়ানক ঘটনা ঘটে গেল, যার ব্যাপ্তি অনুধাবন করতে হলে তোমাকে আগে নিজের আসল পরিচয় জানতে হবে। ভয়ানক ঘটনা? কি সেই ভয়ানক ঘটনা প্রভু?